কোটা সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি এমএম কলেজ মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। সোমবার দুপুর একটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি শহরের বাঁশপট্টি নতুন লাইব্রেরির সামনে আসলে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে যশোর প্রেসক্লাবের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, তারা কোটা বাতিল নয়, সংস্কার চান। স্কুল কলেজ চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে, এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। আমাদের প্রথমত আমাদের কথাগুলো খুব ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে সরকার জনগণ যেটা চায় যৌক্তিক দাবি মেনে নেওয়াটাই সরকারের কাজ ছিল। আমাদের যৌক্তিক দাবি ছিল যে কোটাটা সংস্কার করা হোক। আমরা এখানে কোনো রাজনৈতিক আলাপচারিতায় আসি নাই, সেইখানে আমরা একটা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সেই অহিংস আন্দোলনের ভিতরে কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার বোনেদের উপর হামলা হয়েছে, কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার ভাইদের উপর হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় আসছি, জনগণের কথা বলতে আসছি। আমাদের এমএম কলেজের পক্ষ থেকে 40-45 জনের একটা টিম নিয়ে একটা মিছিল আসছিল তখন বিজ্ঞান প্রযুক্তির সাথে মিলিত হওয়ার জন্য আন্দোলনে। ইতিমধ্যে এখানেই ছাত্রলীগের নাম ধরে 10-15 জন আমাদের উপর হামলা করে, হেলমেট নিয়ে এবং ছুরি নিয়ে হামলা করে এবং আমাদের নেতৃত্ব দানকারী মাসুম ভাইকে হেলমেট দিয়ে আঘাত করে এবং আঘাত করার পরে তাকে ধাওয়া দিয়ে মানে কোন দিকে নিয়ে গেছে আমরা এখনো জানি না। এছাড়া আমাদের মেয়েদের কাছ থেকে আমাদের আন্দোলনের ব্যানারগুলো সেগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বলা হয়েছে দেশ বিরোধী কাজ করিস তোরা না থাকা, এই বলে আমাদের হামলা করা হয়েছে। আমরা কখনোই চাই না, আমরা কখনোই মুখ দিয়ে বলি না যে কোটা বিলুপ্তি হয়ে যাক, আমরা সবসময় বলছি কোটা সংস্কার। কথা হচ্ছে যে আমাদের কোটাটা সংস্কার করতে হবে আর এটাকে নিয়ে যাওয়া হয়েছে কোটা বিরোধী কথা বলে, ঠিক আছে। আর আমাদের এই আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমরা বলতে চাই ছাত্রলীগ কেন, বাংলাদেশ রাজনৈতিক দল আছে সবাই আমাদের ভাই, এমনকি পুলিশের যারা আছে তারাও আমাদের ভাই, সবাই আমাদের ভাই। কোনো এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা অরাজনৈতিক আন্দোলন।